হ্যালো WhatsApp বন্ধু, কেমন আছো সবাই? আজ আমি কোনো রোস্টিং ভিডিও করব না, আজ আমি কথা বলবো সমাজে সেই সব মানুষগুলোকে নিয়ে যাদের এই সমাজে চলতে গেলে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়, যাদের জন্মানোর পরের দিন থেকে না অবহেলার সম্মুখীন হতে হয়। যত দিন যায়, যত বড় হয়, তত তাদের লাঞ্ছনা ধিক্কার বাড়তে থাকে, যাদেরকে আমরা এই সমাজে থাকলে ভাবি যে তারা হয়তো ভিনগ্রহের প্রাণী, মানে এলিয়েন। ইয়েস, আজ আমি কথা বলবো কিন্নার, গে, হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, লেসবিয়ান এদেরকে নিয়ে। তো আজকে আমার ভিডিওতে কোনো বকচোদি হবে না, সোজা ভিডিওটা শুরু করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক মা যখন প্রেগনেন্ট হয়, সে যখন একটা বাচ্চার জন্ম দিতে চলে, সে কখনো কি জানে যে সে কি বাচ্চার জন্ম দেবে, ছেলে না মেয়ে? সে তো এটাও জানে না যে সে তার নিজের বাচ্চার মুখ দেখতে পারবে কিনা, সে তো এটাও জানে না যে সে সুস্থভাবে বাচ্চাটা জন্ম দিতে পারবে কিনা। এত কিছু হয়ে যাওয়ার পর যখন সে মা যখন সেই বাচ্চাটা জন্ম দেয়, তাকে যখন ডাক্তার এসে বলে যে সে কোনো ছেলে বা মেয়ের জন্ম দেয়নি, সে একটা জন্ম দিয়েছে কিন্নারের, হিজরার, তখনও ভেবে দেখেছো সমাজ সেই মায়ের মনের ভেতরটা কি ঘটে? কখনো ভেবে দেখোনি? কারণ তোমরা এই কিন্নারকে, হিজরাকে তোমরা সবসময় ধিক্কার, অবহেলা করতে শিখেছো। কখনো তোমরা এটা ভেবে দেখোনি যে সেই মায়ের ভেতরটা কি ঘটে? একটা কথা জানো, এই কিন্নার হিজরাদের শরীরে কত প্রবলেম হয়, যত দিন বাড়তে থাকে তাদের শরীরে কত প্রবলেম আসতে থাকে না জানো না? কারণ তোমরা এদেরকে অবহেলা করতে শিখেছো কোনোদিন ভালোবাসতে নয়। আমরা তো সালা এদেরকে এমন ভাবে অবহেলা করি মনে হয় যে এরা সমাজের জঞ্জালের কি না। কিন্নার, হিজরা, এরা হচ্ছে ভগবানের আরেক রূপ, শিব পার্বতীর আরেক রূপ। আজকে আমাদের সমাজে একটা সময় ছিল, পড়াশোনা করতে গেলে, কোনো সরকারি কাজে ফর্ম ফিল আপ করতে গেলে তাদেরকে ভাবতে হতো একবার যে জেন্ডারে কি লিখবে। আমাদের সরকার তাদের পূর্ণ মর্যাদা না দিতে পারলেও কিছু একটা করেছে, ফর্মে একটা আদার্স বলে অপশন লিখেছে যেখানে তারা ফর্ম ফিল আপটা করতে পারে। এই হিজরারা যে সমাজে যে ভিক্ষা করেছে, তাদের যে পেট চালায় না, কেউ কিন্তু শখে করে না। তারা যখন স্কুলে যখন পড়াশোনা করতে যায়, প্রথম লাঞ্ছনাটা পেতে হয় স্কুলের সেই সব বাচ্চাগুলোর কাছ থেকে, যেসব বাচ্চাগুলো বলে যে এই তুই ছেলে না মেয়ে। তারপরে ধিক্কারের শিকার পেতে হয় সেই ম্যাডামের কাছ থেকে, মানে মায়ের আরেক গ্রুপ, যে যাকে আমরা দিদিমণি বলি, তার কাছ থেকে। সেও তাকে ধিক্কার দিতে ছাড়ে না। এত কিছু প্রবলেম হওয়ার পরে সে যখন ওভারকাম করে যখন গ্রাজুয়েট যখন সে হয়, তারপরে সে যখন চাকরি করতে যায়, সেইখানেও তাকে লাঞ্ছনা ধিক্কার পেতে হয়। বলতে পারো আমাদের কটা সেক্টরে এইসব হিজরা বা কিন্নাররা কাজ করে? বলতে পারবে না, কারণ তাদেরকে সেই মর্যাদাটাই দেওয়া হয় না। এই হিজরারা কেন জন্মায় জানো? আমরা তো কোনোদিন তো ভগবানকে তো নিজের চোখে তো দেখতে পারবো না, তাই জন্য ভগবান নিজের আরেক রূপ হয়ে আসে আমাদের এই সমাজে। তাই জন্য আমি প্রত্যেকটা মানুষকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, যাদের ঘরে এই হিজরা জন্মায় বা যাদের কোনোদিন জন্মাবে না, প্লিজ এদেরকে না অবহেলা করো না, এদেরও মন আছে, এদেরও না কষ্ট হয়। এবার আমরা কথা বলবো হোম, গে, বাইসেক্সুয়াল, লেসবিয়ান এদের কিনে। এরা কিন্নার বা হিজরার থেকে টোটালি আলাদা। কিন্নার বা হিজরারা যেরকম জন্মের পরেই যেরকম বোঝা যায় যে কিন্নার বা হিজরার রূপে জন্ম নিয়েছে, কিন্তু এদেরকে দেখলে সেটা বোঝা যায় না। যত দিন যায়, যত সময় বাড়তে থাকে, তারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তারা তখন আস্তে আস্তে নিজেরা বুঝতে পারে যে তারা নিজেদের সমকামীর প্রতি আকৃষ্ট হচ্ছে, সমকামীকে তারা ভালোবাসে। কিন্তু তারা যখন এটা যখন বুঝতে থাকে, তারা যখন বুঝতে পারে যে এই সমাজের থেকে তারা একটু আলাদা আর 10-5টা ছেলে মেয়ের মতো না, তখন তারা ভাবে যে এই সমাজ কি তাদেরকে মেনে নেবে। আর এই কথাটা ভেবে যখন তারা যখন তাদের পরিবারকে যখন এই কথাটা বলতে যায় যে তারা আর 10-5টা মানুষের মতন ছেলে বা মেয়েকে ভালোবাসে না, তারা নিজের সমকামীকে ভালোবাসে, তখন তাদের পরিবার একটা কথাই বলে, একটা হিজরার জন্ম দিয়েছি। আরে ভাই, হিজরা না, হিজরা না, গে, হোমো, বাইসেক্সুয়াল, লেসবিয়ান এরা টোটালি আলাদা, হিজরাটা টোটালি আলাদা, টোটালি আলাদা। এরা নিজের চিন্তা ভাবনাটাকে একটু পাল্টাও। আজকে আমাদের এই সমাজে না আর 10-5টা মানুষের থেকে না এরা বেশি ভালোবাসতে জানে এবং তারা অনেক বিশ্বস্ত। একটা হোমো, গে, বাইসেক্সুয়াল, হিজরা এরা না অনেক বেশি ভালোবাসতে জানে। কেন জানো? কারণ তাদেরকে আমরা সবসময় অবহেলা করতে শিখেছি, কখনো ভালোবাসতে শিখিনি, তাই জন্য তারা ভালোবাসাটা পেতে চায় আমাদের কাছ থেকে। আজকে যারা এই ছেলে হয়ে হিজরাকে বিয়ে করছে, বা একটা হিজরা একটা ছেলে ছেলেকে বিয়ে করছে, বা একটা মেয়ে মেয়েকে বিয়ে করছে, তাদেরকে না সিরিয়াসলি হ্যাটস অফ। আজকে 377 লিগ্যাল করে দিয়ে না অনেক ভালো করেছে। আর যারা ভাবছো না যে ভুল করেছে, আরে ভাই বাল ভাবছো তোমরা, সিরিয়াসলি অনেক ভালো করেছে,
তাদেরও ভালোবাসাটা পাওয়া দরকার, তাদেরও লিগ্যাল হওয়া দরকার। আজকে আজকে সমাজে যেমন একটা ছেলে মেয়ে যখন একটা বিয়ে করে সেটা যদি লিগ্যাল হতে পারে তাহলে একটা ছেলে ছেলে বিয়ে করলে লিগ্যাল কেন হবে না, একটা মেয়ে মেয়ে বিয়ে করলে কেন লিগ্যাল হবে না, একটা হিজড়াকে একটা ছেলে বিয়ে করলে কেন লিগ্যাল হবে না। তোমরা এবার বলতে পারো যে সুপ্রিয় তুমি কি? আমি মন থেকে বলি কথাটা, বাস আর কিচ্ছু বলবো না, শুধু একটা কথাই লাস্টে বলবো, হোমো, গে, বাইসেক্সুয়াল, লেসবিয়ান, হিজড়া যাই জন্মাক না কেন, তাদেরকে প্লিজ অবহেলা করো না তোমরা, তাদেরকে একটু ভালোবাসতে শেখো, তাদেরকে একটু ভালোবাসো। আর মা স্পেশালি তোমাকে বলছি, তোমারও ঘরে যেই সন্তানটাই জন্মাক না কেন প্লিজ তাদেরকে অবহেলা করো না, তোমার অবহেলার কারণে, কারণ একটা মায়ের অবহেলার কারণে তারা কিন্তু সুইসাইডের পথটা বেশি বেছে নেয়। সো আর কিছু বলার নেই, ভিডিওটা এখানে শেষ করছি আমি। আজকে ভিডিওটা কোনো ফানি ভিডিও না, আজকে ভিডিওটা সিরিয়াস ভিডিও ছিল। সো ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই পাশেই দেখবে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে একটু ক্লিক করে দিও, সাথে বেল আইকনটাকে একটু হিট করে দিও। এটুকুই করতে হবে, জামার অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে এই গরমের মধ্যে কি কষ্ট করে কাজটা করছি। তো যাই হোক, আর বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো। আর হ্যাঁ, আরেকটা কথা, হোমো, বাইসেক্সুয়াল, লেসবিয়ান, গে বা হিজড়া কোনো কেউ যদি আমার যদি আজকে যদি এই ভিডিওটা যদি দেখে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, বা আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে তোমরা একটুখানি জানিও যে আমি তোমাদের মনের কথাটা তুলে ধরতে পেরেছি কিনা। আমি জানি না পুরো কথাটা তুলে ধরতে পেরেছি কিনা, বাট তারপরেও মনে হয় যে একটু হলেও পেরেছি। সো সেটা আমাকে তোমরা একটুখানি জানিও। আর আজকের মতন তেমন কিছু বলার নেই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা যাক কী নিয়ে করা যায়। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ।